আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনার সবাই ফ্রেন্ডস? আজকে নিয়ে আসলাম ভুট্টা, আর এই ভুট্টা কাঁচা ভুট্টা নিয়ে এসেছে আমার বড়াপু আমার জন্য। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা পোড়ানো ভুট্টা ছিল না, তাই আমি গ্যাসে চুলায় ভুট্টাটা পোড়াচ্ছি। আমার ভুট্টা খেতে খেতে খুব ভালো লাগে। এই ভুট্টা থেকে কিন্তু পপকর্ন তৈরি করা হয় ফ্রেন্ডস। এটা আমি আজকে দেখাবো ভুট্টা পোড়ানোটা এবং পপকর্ন বানায় কীভাবে সেটাও আমি কিন্তু আপনাদের দেখাবো দ্বিতীয় পার্টে। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। পাশে থাকা নোটিফিকেশনে গিয়ে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর প্লিজ আপনারা কেউ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, ফুলফিল ভিডিওটা দেখবেন, তবে আমার জন্য একটু উপকার হবে, আমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে। আর আমার এখন অনেক সাবস্ক্রাইব দরকার, 1000 সাবস্ক্রাইব হতে। তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারাও আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভুট্টাটা পোড়াবো, গ্যাসের চুলায় পড়ছে। আর চোখ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, যেহেতু একটু ফোটে হয়নি তারপরেও বলছি, কারণ যেহেতু আমি লোকেরা যেখানে বাইরে বিক্রি করে তাদেরটা একটা ফুলকি থাকে আগুনে কলাতে যেহেতু পোড়ায় তার চোখে মুখে লাগতে পারে। কারণ ইতিমধ্যে আমার একটা ব্যাগ নষ্ট হয়ে গিয়েছিলো আমি ভুট্টা কিনতে যেয়ে, নিউ মার্কেটের যে ব্রিজ থাকে ব্রিজের নিচে কিনতে যেয়ে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করবেন না, একটু দূরত্ব বজায় রেখেই ভুট্টাটা পোড়াবেন। আসলে যে কোনো জিনিসই করবো না কেন একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। এটাই হচ্ছে ভুট্টা নিয়ে আমার প্রথম ব্লগ, এবং দ্বিতীয়টা দেখাবো কীভাবে আমি আপনার পপকর্ন এই ভুট্টা থেকে পপকর্ন তৈরি করে ফিয়ার্স মেশিন ছাড়াই। আমি জানি আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন আমায় অনেক ভালোবাসেন, আর তাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ এ ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে আমি এখন আপাতত কি বলবো একটু